Hello friends, welcome back to my channel. This is Ibrahim. Aajke abar hazir hoyeche ইংরেজি grammar khub guruttopurno ekti topics niye. Seta hocche difference between adjective and adverb. Okay, ashun amra jene ni adjective ebong adverb er moddhe guruttopurno kichu parthokyo. Adjective hocche jeta noun niye kaj kore othoba subject niye kaj kore. Ar onno dike adverb hocche jeta verb niye kaj kore. Orthat adjective এর কাজ হচ্ছে noun কে বা subject কে modify করা আর adverb এর কাজ হচ্ছে verb কে modify করা পরবর্তীতে আমরা যেভাবে adjective এবং adverb টা চিনব সেটা হচ্ছে what এবং which দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তর পাওয়া যায় আমরা যে উত্তর পাই সেটা হচ্ছে adjective আর when where এবং how দিয়ে প্রশ্ন করলে যে আনসারটা পাওয়া যায় সেটা হচ্ছে adverb Adjective kokhono kokhono noun ba pronoun ke modify kore ar adverb only verb ke modify kore adjective noun er purbe boshe ar onnodike adverb verb er pore boshe jodio adjective ebong adverb parts of speech er ekti ongsho তারপরেও এটার মধ্যে এদের মধ্যে কিছু গুণগত কিছু ব্যবহারিক পার্থক্য রয়েছে ওকে एग्जांपलের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার হওয়ার চেষ্টা করছি দে আর বেটার ওয়ার্কার এখন এখানে বেটার শব্দটি দ্বারা কাকে মডিফাই করা হয়েছে তারা কাজ করছে তারা কেমন শ্রমিক তাহলে এখানে শ্রমিকের কথা বলা হয়েছে বেটার ওয়ার্কার ভালো শ্রমিক অর্থাৎ এখানে এই বেটার শব্দটা অ্যাডজেক্টিভের কাজ করেছে অন্যদিকে দে ওয়ার্ক বেটার তারা কেমন কাজ করেছে এখানে ওয়ার্কের পরে বসে বেটার শব্দটা ওয়ার্ক সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিয়েছে So, এখানে better শব্দটা adverb. পরবর্তীতে যেটা রয়েছে সুজন was a quick learner. এখানে সুজন কেমন learner? Quick learner. অর্থাৎ noun কে subject কে এখানে modify করা হয়েছে quick শব্দটার মাধ্যমে. অন্যদিকে he learned quickly. সে শিখেছে কিভাবে? Quickly, অর্থাৎ এখানে learnটা কিভাবে হয়েছে তাড়াতাড়ি হয়েছে অর্থাৎ এখানে quickly শব্দটা adverb verb কে modify করেছে it was a long story it was a long story এখানে story কথা বলা হয়েছে কেমন story long story okay so এখানে story শব্দটা noun noun এর পূর্বে বসে long শব্দটা adjective এর অর্থ দিয়েছে অন্যদিকে he told a সে কেমন গল্প বলেছে এখানে long শব্দটা adverb এর কাজ করেছে ওকে আরেকটা example আমরা দেখি I am an early riser এখানে I am an early riser riser শব্দটাকে বলা হয়েছে early ওকে so এখানে এটা কিসের কাজ করেছে না অ্যাডজেক্টিভের কাজ করেছে আই রাইজ আর্লি এখানে কিন্তু রাইজ শব্দটাকে মডিফাই করা হয়েছে আর্লি শব্দটা দিয়ে অর্থাৎ অ্যাডভার্ব দিয়ে ভার্ব কে মডিফাই করা হয়েছে সো আর্লি শব্দটা এখানে অ্যাডভার্ব দিস ইজ মাই ডেইলি রুটিন এখানে রুটিন শব্দটা নাউন রুটিন শব্দটাকে আরো মডিফাই করা হয়েছে ডেইলি শব্দটা দিয়ে সো এখানে ডেইলি শব্দটা অ্যাডজেক্টিভ অন্যদিকে দিস প্র্যাকটিস ডেইলি এখানে প্র্যাকটিস শব্দটাকে বোঝানোর জন্য প্র্যাকটিস সম্পর্কে মোর ইনফরমেশন দিয়েছে ডেইলি শব্দটা সো এখানে ডেইলি শব্দটা অ্যাডভার্ব এমনিভাবে রুনা ইজ ওয়েল
এখানে will শব্দটা দ্বারা রুনা ভালো সেই কথাটা বুঝিয়েছেন অর্থাৎ রুনা সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে এখানে যদিও এখানে will শব্দটার সাথে কোনো noun নেই বাট will দ্বারা সাবজেক্টকেই মডিফাই করা হয়েছে সো will শব্দটা adjective অন্যদিকে he works well এখানে কেমন কাজ করেছে কেমন কাজ করে well ভালো কাজ অর্থাৎ এখানে well-টা verb কে মডিফাই করেছে এখানে well শব্দটা adverb last যে एग्जांपलটা আমরা দেখব সেটা হচ্ছে it is a hard work এখানে work শব্দটা কেমন কেমন কাজ কঠিন কাজ অর্থাৎ work শব্দের পূর্বে বসে hard শব্দটা work শব্দটাকে মডিফাই করেছে সো এটা adjective আর he works hard সে কাজ করে কেমন কাজ করে কঠিন কাজ করে সো এখানে hard শব্দটা work কে মডিফাই করেছে সো এই শব্দটা হচ্ছে adverb এমনি ভাবে আমরা আমাদের adjective এবং adverb এর যে কনফিউশন আছে সেটা ইনশাআল্লাহ দূর করতে পারবো বলে আমি বিশ্বাস করি পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মত এখানে শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ